একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ড ও সেন্টেন্সের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন একিন মানে হচ্ছে এক বংশজ মানে হচ্ছে একিন অ্যালাবাস্টার মানে হচ্ছে স্ফটিক বিশেষ বা অ্যালাবাস্টার স্ফটিক বিশেষ বা অ্যালাবাস্টার মানে হচ্ছে অ্যালাবাস্টার অ্যালাক মানে হচ্ছে বিষয় বা দুঃখ প্রকাশক শব্দ বিশেষ বিষয় বা দুঃখ প্রকাশক শব্দ বিশেষ মানে হচ্ছে অ্যালাক অ্যালাকৃতি মানে হচ্ছে তৎপরতা বা সানন্দ আগ্রহ তৎপরতা বা সানন্দ আগ্রহ মানে হচ্ছে অ্যালাকৃতি অ্যালামোড মানে হচ্ছে ফ্যাশন বা দূরস্থভাবে ফ্যাশন বা দূরস্থভাবে মানে হচ্ছে অ্যালামোড অ্যালাম মানে হচ্ছে যুদ্ধ করিবার জন্য আহ্বান যুদ্ধ করিবার জন্য আহ্বান মানে হচ্ছে অ্যালাম অ্যালাম বেল মানে হচ্ছে বিপদসূচক ঘন্টা বিপদসূচক ঘন্টা মানে হচ্ছে অ্যালাম বেল অ্যালাম ক্লক মানে হচ্ছে ঘুম ভাঙানোর ঘড়ি বা ঘুম হইতে জাগাইয়া তুলিবার ঘড়ি ঘুম ভাঙানোর ঘড়ি বা ঘুম হইতে জাগাইয়া তুলিবার ঘড়ি মানে হচ্ছে অ্যালাম ক্লক অ্যালার্মড মানে হচ্ছে অত্যন্ত ভীত মানে হচ্ছে অ্যালার্মড অ্যালার্মিং মানে হচ্ছে আশঙ্কাজনক বা উদ্বেগজনক আশঙ্কাজনক বা উদ্বেগজনক মানে হচ্ছে অ্যালার্মিং অ্যালার্মিস্ট মানে হচ্ছে যে ব্যক্তি সামান্য কারণে আতঙ্কের সৃষ্টি করে যে ব্যক্তি সামান্য কারণে আতঙ্ক সৃষ্টি করে মানে হচ্ছে অ্যালার্মিস্ট অ্যালার্ম মানে হচ্ছে বিপদ সংকেত দিবার জন্য ঘন্টা প্রভৃতি বাজানো বিপদ সংকেত দিবার জন্য ঘন্টা প্রভৃতি বাজানো মানে হচ্ছে অ্যালার্ম অ্যালাস মানে হচ্ছে হাই হাই বা দুঃখ প্রকাশক শব্দ হাই হাই দুঃখ প্রকাশক শব্দ মানে হচ্ছে অ্যালাস অ্যালব মানে হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে পরিধেয় কোন কোন খ্রিস্টান যাজকের পা পর্যন্ত ঝুলানো সাদা পোশাক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে পরিধেয় কোন কোন খ্রিস্টান যাজকের পা পর্যন্ত ঝুলানো সাদা পোশাক বিশেষ মানে হচ্ছে অ্যালব অ্যালবাট্রাস মানে হচ্ছে সামুদ্রিক পক্ষী বিশেষ সামুদ্রিক পক্ষী বিশেষ মানে হচ্ছে অ্যালবাট্রাস অ্যালবিয়ট মানে হচ্ছে যদিও যদিও মানে হচ্ছে অ্যালবিয়ট অ্যালবার্ট মানে হচ্ছে পোশাকাদির ধরন বিশেষ পোশাকাদির ধরন বিশেষ মানে হচ্ছে অ্যালবার্ট অ্যালবিনো মানে হচ্ছে অস্বাভাবিকভাবে শ্বেতকায় ও শ্বেতকেশ এবং রক্তাব চক্ষুর তারা বিশিষ্ট ব্যক্তি বা জন্তু অস্বাভাবিকভাবে শ্বেতকায় ও শ্বেতকেশ এবং রক্তাব চক্ষুর তারা বিশিষ্ট ব্যক্তি বা জন্তু মানে হচ্ছে অ্যালবিনো অ্যালবিয়ন মানে হচ্ছে ব্রিটেন ব্রিটেন মানে হচ্ছে অ্যালবিয়ন অ্যালবাম মানে হচ্ছে আলেখ্য পুস্তক ফোঁটা ইত্যাদি রাখিবার খাতা আলেখ্য পুস্তক বা ফোঁটা ইত্যাদি রাখিবার খাতা মানে হচ্ছে অ্যালবাম অ্যালবিউমেন মানে হচ্ছে ডিম্বের শ্বেতাংশ ডিম্বের শ্বেতাংশ মানে হচ্ছে অ্যালবিউমেন অ্যালবিউমিনড মানে হচ্ছে ডিম্বের শ্বেতাংশ তুল্য ডিম্বের শ্বেতাংশ তুল্য মানে হচ্ছে অ্যালবিউমিনড অ্যালবিমিনাস মানে হচ্ছে ডিম্বের শ্বেতাংশ তুল্য বা যুক্ত ডিম্বের শ্বেতাংশ তুল্য বা যুক্ত মানে হচ্ছে অ্যালবিমিনাস অ্যালবিউমিনিউরিয়া মানে হচ্ছে
মূত্রাশয়ের পীড়া বিশেষ। মূত্রাশয়ের পীড়া বিশেষ মানে হচ্ছে অ্যালবিউমিনিউরিয়া। অ্যালকেমিস্ট মানে হচ্ছে অপরসায়নবিদ। অপরসায়নবিদ মানে হচ্ছে অ্যালকেমিস্ট। অ্যালকেমাইজ মানে হচ্ছে অপরসায়নের সাহায্যে পরিবর্তন করা। অপরসায়নের সাহায্যে পরিবর্তন করা মানে হচ্ছে অ্যালকেমাইজ। অ্যালকেমি মানে হচ্ছে কিমিয়া বা অপরসায়ন। কিমিয়া বা অপরসায়ন মানে হচ্ছে অ্যালকেমি। অ্যালকোহল মানে হচ্ছে সুরাসারযুক্ত যে কোনো পানীয়। সুরাসারযুক্ত যে কোনো পানীয় মানে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলিক মানে হচ্ছে সুরাসার বা কোহল সম্বন্ধীয়। সুরাসার বা কোহল সম্বন্ধীয় মানে হচ্ছে অ্যালকোহলিক। অ্যালকোহলিজম মানে হচ্ছে মনুষ্যদেহের উপর সুরাসারের ক্রিয়া। মনুষ্যদেহের উপর সুরাসারের ক্রিয়া মানে হচ্ছে অ্যালকোহলিজম। আল কোরআন মানে হচ্ছে কোরআন। কোরআন মানে হচ্ছে আল কোরআন। অ্যালকোভ মানে হচ্ছে ঘরের সম্প্রসারিত আংশিক ঘেরা স্থান বিশেষ। ঘরের সম্প্রসারিত আংশিক ঘেরা স্থান বিশেষ মানে হচ্ছে অ্যালকোভ। অর্ডার মানে হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ বিশেষ বা অর্ডার গাছ। ক্ষুদ্র বৃক্ষ বিশেষ বা অর্ডার গাছ মানে হচ্ছে অর্ডার। অর্ডার ম্যান মানে হচ্ছে মেয়র বা মহানাগরিকের নিম্ন পদস্থ ব্যক্তি বা পৌর মুখ্য। মেয়র বা মহানাগরিকের নিম্ন পদস্থ ব্যক্তি বা পৌর মুখ্য মানে হচ্ছে অর্ডার ম্যান। এল মানে হচ্ছে মদ্যবিশেষ বা জপসুরা। মদ্যবিশেষ বা জপসুরা মানে হচ্ছে এল। এল হাউস মানে হচ্ছে মদের দোকান। মদের দোকান মানে হচ্ছে এল হাউস। অ্যালেম্বিক মানে হচ্ছে পাতনের জন্য যে বকযন্ত্র পূর্বে ব্যবহৃত হইত। পাতনের জন্য যে বকযন্ত্র পূর্বে ব্যবহৃত হইত মানে হচ্ছে অ্যালেম্বিক। অ্যালার্ট মানে হচ্ছে চটপটে। চটপটে মানে হচ্ছে অ্যালার্ট। আলেকজান্দ্রিয়ান মানে হচ্ছে ইজিপ্টের অন্তর্গত আলেকজান্দ্রিয়ার পরবর্তী যুগের গ্রিক সভ্যতা সম্পর্কীয়। ইজিপ্টের অন্তর্গত আলেকজান্দ্রিয়ার পরবর্তী যুগের গ্রিক সভ্যতা সম্পর্কীয় মানে হচ্ছে আলেকজান্দ্রিয়ান। আলেকজান্ড্রাইন মানে হচ্ছে ষটপদী ছন্দ বিশেষ। ষটপদী ছন্দ বিশেষ মানে হচ্ছে আলেকজান্ড্রাইন। অ্যালেক্সিয়া মানে হচ্ছে পরিবার ক্ষমতালোপ। পরিবার ক্ষমতালোপ মানে হচ্ছে অ্যালেক্সিয়া। অ্যালফ্রেস্কো মানে হচ্ছে মুক্ত বায়ুতে বা খোলা জায়গায়। মুক্ত বায়ুতে বা খোলা জায়গায় মানে হচ্ছে অ্যালফ্রেস্কো। অ্যালগা মানে হচ্ছে সমুদ্র শৈবাল বিশেষ। সমুদ্র শৈবাল বিশেষ মানে হচ্ছে অ্যালগা। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। বীজগণিত মানে হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রেস্ট মানে হচ্ছে বীজগণিত বেত্তা। বীজগণিত বেত্তা মানে হচ্ছে অ্যালজেব্রেস্ট। অ্যালহ্যামব্রা মানে হচ্ছে স্পেনের অন্তর্গত গ্রানাডার মূল নরপতিদের প্রাসাদ। স্পেনের অন্তর্গত গ্রানাডার মূল নরপতিদের প্রাসাদ মানে হচ্ছে অ্যালহেমব্রা। এলিয়াস মানে হচ্ছে ওরফে। ওরফে মানে হচ্ছে এলিয়াস। এলিবাই মানে হচ্ছে অন্যত্র স্থিত বা আন্যত্রিকতা। অন্যত্র স্থিত বা আন্যত্রিকতা মানে হচ্ছে এলিবাই। এলিয়েন মানে হচ্ছে বিদেশি বা পরক। বিদেশি বা পরক মানে হচ্ছে এলিয়েন। এলিনেবিলিটি মানে হচ্ছে হস্তান্তরিত হওয়ার যোগ্য।
হস্তান্তরিত হওয়ার যোগ্য মানে হচ্ছে এলিনেবিলিটি। এলিয়ানেবল মানে হচ্ছে হস্তান্তরণীয় বা পারোক্ষযোগ্য। হস্তান্তরণীয় বা পারোক্ষযোগ্য মানে হচ্ছে এলিয়ানেবল। এলিয়েনেট মানে হচ্ছে স্বত্ব বা অধিকার হস্তান্তর করা। স্বত্ব বা অধিকার হস্তান্তর করা মানে হচ্ছে এলিয়েনেট। এলিয়েনটেড মানে হচ্ছে বিচ্যুত বা পৃথককৃত। বিচ্যুত বা পৃথককৃত মানে হচ্ছে এলিয়েনটেড। এলিয়েনেশন মানে হচ্ছে হস্তান্তরণ। হস্তান্তরণ মানে হচ্ছে এলিয়েনেশন। এলিয়েনেটর মানে হচ্ছে স্বত্ব বা সম্পত্তি হস্তান্তরকারী। স্বত্ব বা সম্পত্তি হস্তান্তরকারী মানে হচ্ছে এলিয়েনেটর। এলিয়েনি মানে হচ্ছে যাহার হস্তে সম্পত্তি হস্তান্তর করা হয়। যাহার হস্তে সম্পত্তি হস্তান্তর করা হয় মানে হচ্ছে এলিয়েনি। এলিয়েনিস্ট মানে হচ্ছে মানসিক রোগের ডাক্তার বা চিকিৎসক। মানসিক রোগের ডাক্তার বা চিকিৎসক মানে হচ্ছে এলিয়েনিস্ট। অ্যালাইট মানে হচ্ছে অবতরণ করা। অবতরণ করা মানে হচ্ছে অ্যালাইট। অ্যালাইন মানে হচ্ছে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়ানো। শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়ানো মানে হচ্ছে অ্যালাইন। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে একই সরলরেখায় বিন্যাস বা একরেখীকরণ। একই সরলরেখায় বিন্যাস বা একরেখীকরণ মানে হচ্ছে অ্যালাইনমেন্ট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।